উপবন বদলে 30 টাকা হাড়ি দিকে দান করলাম এবং লকিন্দারকে 20 টাকা দান করলেন মা মানুষের ধান করে Baby,
আঘা এনে এই খবরটা আই আমার মায়ের বাড়ি দিয়ে আই রে কাকা নব আমি পারবো না ওই আমি ধরি রে কাগার চরণে হেতে আমি অমঙ্গল হয় মা আজ কেন রে চলে বসে ডাকো কাকার বড় বিপদ বাবা তোমার আছে সেই চাপাতলার ঘাটে সেখানে কোনে চলে যাও তোমার তিন ভাই আরে যাওয়ার সময় নিয়ে যাবো রে গোল করত হার আমি এসে মেলা নির্ভা নিয়ে যাও বাবা ও গো দাদা বলো ভাই চলো যাই আমাদের ছোট বোনকে তুলে আনতে চলো আর চলো ভাই সুবল হরি তারা করি ভগ্নি আনতে যাই গো মোরা চলো ভাই সুবল হরি চিনি চাপা জলে নাড়ু আর নিয়েছি চাবি কলা মায়ের কাল মা
তাই তো আমি দেখতে দেখতে নদীর বাঁধে এসেছি ওখান থেকে ডাক দিয়ে দেখি আমাদের সেই বেহুলা ডাকি সাড়া দেয় কিনা বেহুলা এটা তো আমার দাদাদের কণ্ঠস্বর নানা দাদা তুই বেহুলা হরে বোন তুই ওই নদীর জালে ফেঁসে যাস না রে বোন তুই ফিরে আয় বোন আমি যাবো না দাদা বেহুলা তুমি ফিরে যাও দাদা না বোন আমি ফিরে যেতে আসি নি বোন আমরা তোর নিতে এসেছি বোন তুই ফিরে আয় বোন আরে ফিরে যাও ফিরে যাও দাদা আরে যাবো না তোমাদের বাড়ি চাই না তোমাদের শরণ হার দাদা গো ও দাদা চাই না মেলানি ভাই দাদা ওই শরণ হারে কি দাম আছে দাদা গো দাদা এই তো লক্ষ টাকা না গো দাদা গো গো দাদা নিয়ে যাও তোমাদের বাড়ি করবো রে বল ও দাদা ওই মেলানির বার স্বর্ণ হার
এই চাপা তলাকাটে পুঁতে রেখে যাও দাদা, আমার পতির প্রাণ যদি ফিরে পাই, আসার সময় যদি ভালো থাকে আমি তবে তুলে খাবো দাদা। তোর কথা মতো এই মেলানির ভারে এই চাপা তলায় পুঁতে রেখে গেলাম বোন, তুই তোর স্বামীকে বাঁচিয়ে নিয়ে ওই মেলানির ভারে তুলে কে তুই আমাদের বাড়ি আসিস রে বোন। বেহুলা দাদা আয় ফিরে আয় বোন, আমি যাবো দাদা। ওরে আয় ফিরে আরে কলারো ভেলাই বসে কাঁদেবে ভুলা, আরে কেমনে যাইব দেব সবাই কলার কলার ভেলায় বসে কাঁদে বিহুলা।
কানারে এ আজ বারে কি বার বলতো আজকে বারে মঙ্গলবার দিদি কি কিনে যাব হ্যাঁ এই গই সুজিতার বাড়ি সামনে না হ্যাঁ একটা বিড়াল বলে মা মা আমি মরে যাব তাই সকল মিলে জোর করে ধরে আমি মেরে ফেলে দাঁড়িয়ে কিনে চলি আমার সেই কানা ভাই আনতে গেছে না চার হ্যাঁ হ্যাঁ নদীতে চার দিয়েছি চামনে আরে ভালো করে ফেলিলি রে দাদা মাছুড়িবে কামানে দাদা মাছুড়িবে কামানে খুব জোরে হোট ডাচ্ছে এদা দাদা এদা টান মারি এদা দাদা কেননে এক গামলা দে না খেয়ে দেখি তুই শালা খাবি খাবি না একলা এটা খাওয়া জিনিস না একটা হেভি জিনিস এটা কি জিনিস রে একটা সুন্দরী মেয়ে রে এটা সুন্দরী এদা দাদা তো তো তিনটে তিনটে বই দিয়েছি জামা দে না রে তুই কানা মানুষ খাবি কি রে এদা আমার ভালো ইনকাম আছে রে আমি ভিক্ষা করে করে খাওয়াবো টেনে টেনে তোর কথা বলার কোন স্কেল জ্ঞান আছে
তরুণ ঠেড়াম ঠেড়াম কথা কেননি দাদা বলতি বলি ও সুন্দরী তোমার তো কি আছে গো তোমার স্বামী তোমার স্বামী কি হয়েছে গো তোমরা কোথায় শুয়েছিলে গো পালঙ্কেতে পালঙ্কেতে ছিলে বাসর ঘরে একটা কথা জিজ্ঞেস করব বলো তোমরা ভালো করে তোশক বিছিয়েছিলে বিছিয়েছিলাম মশারি খাটিয়েছিলে ছিলাম মশারি চারদিকে গুঁজেছিলে গুঁজেছিলাম সাপ ঢুকলো কি করে জানি না গো কোথায় কে মিড়েছে পায়ে ভাগ্যিস চকি কামড়ারে তালে বগলে চুল উঠে যেত এই সে মরে গেছে মরে গেছে তাই ওই জন্য এরকম গন্ধ বার হচ্ছে না দা বলি ও সুন্দরী বলো তুমি তো কোনোদিন জীবনদান পাইনি পাবা না উঠে বিয়ে করবে আচ্ছা তোমার ভাই যে কানা তুমি যে গদা খুঁড়ি খুঁড়ি হাঁটো তোমার ভাই দেখতে পায় না আর তোমাদের সাথে আমি যাব আমি কানো তোমাকে কে বলেছো আমি তো ছয় মাপুরে তুমি দেখতে পাচ্ছ আমি কানো না না আমি তোমাদের সাথে যাব না এ এ এটা সত্যি কথা বলে দে তো সত্যি কথা বল বল আই গদা পুরি নিন্দা করো না এমন খুঁজলে গদা মিলবে না গদা পুরি নিন্দা করো না ওয়া বলে খুঁজলে কাদা মিলবে না কানা পাশে নিন্দা করো না এমন খুঁজলে গদা মিলবে না গদা পুরি নিন্দা করো না এমন খুঁজলে কানা মিলবে না কানা পাশে নিন্দা করো না আরে আমি গদা অবসারাত আমার দেখে কত নারী পাতে প্রেমের ভার আরে আমি কানা পুরি নিবা তিথি আমার কাছে কত গিয়ে পাঠাই যে চিঠি আমার চুল পেকেছে দাগ রয়েছে আর অভিমান করো না আমার চুল পাকে দি দাগ রে এই অভিমানের করো না আই এটা হলো কানা গদা গাড়ি জেনে কি তুমি জানো না বাজার ছিটে গিয়ে খাই সহজে আমরা ছাড়ি না গদা পুরুষ নিন্দা করো না আমার খুঁজলে গদা মিলবে না কানা পুরুষ নিন্দা করো না তোমার বিয়ে করবো আমি গো গদা পুরুষ নিন্দা করো না আমি চোখে চশমা দিয়েছি দেখতে পা চালু করেছি আর বন্ধ হয় না তো সহ্য হয় না না ওই মেয়েটা বড় বড় কথা বলো তার বেলা তুই কিছু বলতে পারি না ছাড়া নরম মাটি পেরি ভালো আংড়াতে পারিস না বলি ও ও সুন্দরী বলো আচ্ছা তোমার তোমার কি কি আছে আমি তোমার সাথে যাব ও মা আমার কি নি আমার মতন ধনী লোক এই এই আমধারা তল্লাটে একটা তাই নাকি হ্যাঁ আরে এই গান দিচ্ছে কে কে এই গান দিচ্ছে আমি তো আর 27 থেকে 28 তলা বাড়ি আছে হাম বড় গল্প দেবো এই তুই সালা গান দিচ্ছে আরে মালটা কে ইয়া এ মালটা কে ও তো আমার চামচি ও মা তো চামচা হ্যাঁ হ্যাঁ ও টাকা দিচ্ছে ওই ওই লোক ক্যাশ পেমেন্ট করতে চায় আর কি আছে আর 7-8টা পুকুর আছে মাছ কি 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 করে হ্যাঁ আই এই 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 কা কা সেট হচ্ছে ও কার ও তো আমার হ্যাঁ ও মেশিন সব ও বার করে নেছে হ্যাঁ ডিজে ডিজে ভাবি ডিজে ভাবি ডিজে ভাবি দের কাছে কাজ করে তুই তাই হ্যাঁ আর কি আছে আর আমি আমি তুই নাকি ঢোকাইতে কর দেবড়ে এনেছি হ্যাঁ হ্যাঁ কেন ভালো যায় না না এই আর কি আছে জানো সুন্দরী কি আছে এই আমি আমি কাম গোদা বলে আমার কেউ বিয়ে করে না হ্যাঁ আর ওই কানা ও টেনে ভিক্ষা করতে যায় গেলি যে যে সে মেয়ে ধরে নে হাত ধরে বাড়িতে ও তিনটে বউ তাই হ্যাঁ আর কি আছে আর কি আছে আর 27 তলা 28 তলা বাড়ি আছে হ্যাঁ আচ্ছা আর ওই টেন টেন সব চলে আমার তা এরা তোরা ফুসফুস গুজগুজ কি করতে আমি কিছু বুঝতে পারি না ও তোরা গল্প করতি শোনো দাদা একটা কথা বলবো তোমার ভাইকে না আমার কাছে পাঠিয়ে দাও দাদা সুন্দর তোর পছন্দ এ দা আমার হেভি হ্যান্ডসাম দেখতি রে ওই যিনি সুন্দরী আমার পছন্দ করেছে তুই কি
কিজনি পছন্দ করেতে জানি কিজনি রে নদীতে জুয়া ঢুকতে কানা মানে ছেড়ে দিয়ে উড়তি লারি এ দানি পালাবো এই কানা লোক আমার যদি উড়ু ধরে পালি বলি বুঝে দেয় এই আমি তোর গেরাবি কো দেব যদি বিয়ানা হয় জলের মধ্যে থেকে মিস কল দি আমি টেনে তুলে নেব এবার তুলে নিবি তো এই শালা গোলায় মাটি জানতে মরে যাব তো এইটা যে চাই কিছু সত্যি তুই আমার মারপেটে ভাই তো না সত্যি রে তবে ঠাঙ্গে দিচ্ছি যা এই কানা যদি জিজা তোমার তোমার দাদা বিয়ে হয়েছে হ্যাঁ আমি বলবো তিনটে বউ দি আছে এই খানের গোড়ায় দেব তা কি বলবো বলবো তিনটে বউ সব আমার ওই তিনটে বউ আমার বলবো হ্যাঁ তোর মা আমার মা হ্যাঁ আমার বাবা তোর বাবা হ্যাঁ তাহলে আমার বউ তোর বউ হবে না কেন শালা একদিন বলিনি তোর বউ তোর বউ আমার বউ তো একদিন কই করে দিন বলিনি আজকের বলতেছিস শালা বিপদে পড়লি ওরম করে না তিনটে বউ সব তোর এদা বলবি 27 থেকে 28 তলা বাড়ি আছে ও এদা একটা কথা বলবো দাদা তোর নামে তালি বড় বড় কথা বলতে হবে আমি যত বড় কথা বলবো সুন্দরী তোর ভালোবাসবে এদা তুই শুধু আমার ক্যালমাটা শুধু দেখে নি ওই সুন্দরী এমন গল্প দেবো তো তোর এসে ফায়ার পাথরে জড়িয়ে ধরবি এদা তুই একটা সত্যি কথা বলবি তো যদি আমি বিপদে পড়ি আমার টেনে নিয়ে যাবি তো মায়ের দা তুই আমার মারপেটের ভাই এই উপকারটা অন্তত করিস যদি তোর দড়ি ছিপে দড়ি ধরে খ্যাঁচ মারি তুই ভাবি খুব বিপদে পড়ি তুই হেঁচকে টেনে তুলে নিবি দাদা যাচ্ছি বলো এদিকে এসো আর কত দূর যাও কানা হ্যাঁ বলো